পার্থ এই জনজাতিকরণৰ দাবী তেওঁলোকৰ দীৰ্ঘদিনীয়া দাবী প্ৰায় দুটা বছৰ তেওঁলোকক চৰকাৰ ৰাজ্য চৰকাৰ তথা কেন্দ্ৰীয় চৰকাৰে জনজাতিকৰণ দিয়াৰ আশ্বাস দি আছে আৰু সেই আশ্বাসত এতিয়াও তেওঁলোকে ৰৈ আছে এনেধৰণে ৰৈ ৰৈ প্ৰতিবাদ সাব্যস্ত কৰিবলগীয়া হয় মাজে মাজে চৰকাৰৰ সৈতে আলোচনা কৰে কিন্তু প্ৰত্যেকবাৰে সেই আলোচনা বিফল হয় গতিকে এয়া ছটাকৈ জনগোষ্ঠী এনেধৰণে প্ৰতিবাদ কৰিছে এই দৃশ্য দেখুৱাইছোঁ সচলৰ এই প্ৰতিবাদ চলি তেনেধৰণে টাই হোম ছাত্র পরিষদ চুটিয়া ছাত্র সন্থা তার লগতে আদিবাসী সকল আদিবাসী ছাত্র সম্মিলন তার লগতে মতক আর মরণ এইকেটা সংগঠনে প্রতিবাদ সাব্যস্ত করেছে আর দীর্ঘদিনিয়া দাবি আর ছয় জনগোষ্ঠীক জনজাতিকরণ করবেন আর এসটি এসসির যে মর্যাদা সেয়া প্রদান করবেন আর তার এনেধরনের প্রতিবাদ সাব্যস্ত করে আছে এয়া আমি দৃশ্য দেখাইছো যে এই ছটাক সংগঠনের যখন সদস্য আছে এই মুহূর্তে প্রতিবাদ সাব্যস্ত করেছে আর প্রতিবাদ স্থলীত এয়া আমি মন্তব্য লোক আমি কিছু চেষ্টা করি এই প্রতিবাদ এই দীর্ঘদিনীয়া প্রতিবাদ কিহরভাবে করে আছে আর সেই বিষয়ে জানিবর পুনর্বার আমি মন্তব্য লোক আপনার প্রতিবাদ দীর্ঘদিনীয়া প্রতিবাদ আপনাদের প্রতিবাদ করে আছে কিন্তু এতালেক রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকারের পর সঁহারি পয়া নাই ছটা জনগোষ্ঠী জনজাতিকৰ নামত কেন্দ্র আর রাজ্য চূড়ান্ত প্রতারণা করেছে সেই প্রতারণা আমি কোনো কারণে সহ্য নকরো যে 2016 চনের লোকসভা নির্বাচনের একটা পরবর্তী নির্বাচনের পরবর্তী নির্বাচনত ছয়জন জনজাতিকরণ কমিটির একটা নির্বাচন হিসাবে প্রকাশ হয়েছিল যে বর্তমানের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসলে সেই সময় নির্বাচন সভা সময় স্পষ্টভাবে কোৱা হয়েছিল শাসনক আজিলে ছয়জনে জনজাতির মধ্যে প্রদান করা হবো কিন্তু দুর্ভাগ্য হবে দুর্ভাগ্য কেন্দ্র সরকার আছে রাজ্য সরকার আছে রাইজে একালে এই ছয় জনগোষ্ঠী ব্যবসায় বুমেরাং হয়ে পড়া হয়েছে নির্বাচন আগে এটা কথা নির্বাচনের পিছত পাবল দিয়ে দেখা পাওয়া গেছে যে ছয় জনগোষ্ঠী রাইজ আমি কোনো কারণে ক্ষান্ত নহও যে আমি বিভিন্ন সময় অসম সরকার বা কেন্দ্র সরকার বিভিন্নবার আলোচনা হয়েছে এই আলোচনা আসলে মডেলটি সমিতি গঠন করেছে কিন্তু মন্ত্রী গোট গঠন করা হয়েছে আজকে একালে মন্ত্রী গোট আগে মডেল দিয়ে কোনো রিপোর্ট দাখিল করা দুর্ভাগ্য বিষয় যে 2020 বর্ষের অক্টোবর মাহত মুখ্যমন্ত্রী অধ্যক্ষতার আমার আলোচনা হয়েছিল যে বর্তমান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার আর আমার কথা দিয়া আছে এমাহের ভিতরে কেন্দ্রে প্রতিবেদন পেট করিম কিন্তু দুর্ভাগ্যজনভাবে দুটা বছর অতিক্রম করার পিছতো যে আজি তারিখে দক্ষ বলে কোয়া মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় প্রতিবেদন পেট করলে সক্ষম নহল তার পরিবর্তে বিভিন্ন সময় আলোচনা মিলিত হয় বিভিন্ন কুক কৌশলে আসলে বিষয়টি ভালো কাটিব বিচারিছে যে আমি আজি আর ছটা জনগোষ্ঠী বিভিন্ন সংগঠন মিলিতভাবে যৌথভাবে কার্য রূপায়ণ করা হয়েছে এই অবস্থান চলিব আমি মুখ্যমন্ত্রী আর ভারত প্রধানমন্ত্রী হকিয়াই দিছো যে শীঘ্রে এই ছটা জনগোষ্ঠী জনজাতিকরণ নকলে আমি যিকোনো পর্যায়ে যাব কারণে ছয় জনজাতি সাজু হয়েছে আর আজি দুটা বজাত আমার এই কার্যসূচীর পিছন দুটা বজাত আমি শিলাই ভবনত আমি ছয় জনগোষ্ঠী বিভিন্ন সংগঠনের যৌথ সভা অনুষ্ঠিত হব এই সভার বিভিন্ন ধারা কার্যসূচী রূপায়ণ আমি সিদ্ধান্ত গ্রহণ করি আমি যিকোনো পর্যায়ে মন্ডলে কার্য রূপায়ণ করবার কারণে কিন্তু চিন্তাচনা করে থাকা হয়েছে প্রত্যেকবারে আপনাদের এনেধরণে প্রতিবাদ করবলগিয়া হয়েছে প্রতিবাদ করবলগিয়া হয় বারে বারে সরকার পক্ষ যদি কিনা একটা বিচারা হয় সরকারক কিন্তু প্রতিবাদ নকরালে সেই বস্তুবর নহয় আসলে বর্তমান হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন রাজ্য সরকার চলে আছে এই সরকারখানে আসলে প্রতিবাদের ভাষা বুঝি নেপায় এখন এখন অগণনীয় সরকার এখন আসলে হিটলে এখন কোয়া হয়েছে যে হিমন্ত বিশ্বই প্রতিবাদ বন্ধ করব লাগবে কিন্তু আজ অবস্থান ধর্ম করে বাকিবিলাক প্রতিবাদ আসলে আমি দেখেছো বিভিন্ন হাজার হাজার পুলিশ ফোর্স প্রতিবাদ বন্ধ করার কারণে গণতন্ত্রিক আসলে গণতন্ত্রিক বা জিকা সরকারখানে গণতন্ত্র ভাষা বুঝিবার চেষ্টা করাটো দরকার আছে যে আমি আমি আসলে কোনো ভালভাবে আসলে প্রতিবাদ নকরে যে আমার দাবি সমূহ কার্যকরী করলে প্রতিবাদ আপনি নাইকিয়া হয়ে যাব যেমন অসম মুখ্যমন্ত্রীক সকল দক্ষ বলে কয় দক্ষ মুখ্যমন্ত্রী আমি প্রশ্ন যে তেও দুবছর দুমাহ পার হওয়ার পিছন কেউ আজ দেখালে প্রতিবেদন প্রেরণ করবো নয়ালে আর এই ছয় জনগোষ্ঠী জনতা কেতিয়া করব এই স্পষ্ট কথা আমাকে জানাব লাগে যে ইয়ার অন্যতা কিন্তু ছয় জনগোষ্ঠী রাইজ আমার কিন্তু কারণে ক্ষান্ত নহয় নিশ্চয়কৈ এনেধরনের প্রতিবাদ সাব্যস্ত করেছে আর কেবল এয়াই নহয় আমি এনেধরনে কব বিচারিছো যে পূর্বেও বহুবার প্রতিবাদ সাব্যস্ত হয়ে আছে পূর্বেও বহুবার এই প্রতিবাদ সাব্যস্ত হয় কারণ যি সময়ত সরকারের এক বিধায়ক বিধানসভাত এক বিধায়ক হিসাবে উত্থাপন করা হয়েছিল আর ছয় জনগোষ্ঠী জনজাতিকরণ দিয়া হব বলে ইতিমধ্যে উল্লেখ করা হয়েছিল কেন্দ্রীয় সরকারের তরফের পরাও সেই কথা কোয়া হয়েছিল কিন্তু তার পিছতো এতালেক দিয়া হওয়া নাই সেয়া অতিকৈ দুর্ভাগ্যজনক আমি কব লাগবে সেই কথা আমি এওঁলোকৰ জানিব চেষ্টা করিম যে আপনাদের এনেধরনের প্রতিবাদত বহি থাকিব নাই আগন্তুক দিনত আর কিবা সরকারের সঙ্গে আলোচনা করার চিন্তা চর্চা আলোচনা নামত আলোচনা আমি কৰিব বিচৰা নাই আমি দেখিছো আলোচনা বহুত হল আজি ছয় জনগোষ্ঠী যি জনজাতিকরণ দাবি এই জনজাতিকরণ দাবি আজি তারিখে দাবি নহয় এই জনগোষ্ঠীসমূহ প্রাপ্য অধিকার এটা দীর্ঘদিনীয়া এটা দাবি নির্বাচন আগমুহূর্তত তেখেতলোকে প্রতিশ্রুতি প্রদান করে মিছা যে প্রতিশ্রুতি দিয়ে এই প্রতিশ্রুতি তেখেতলোকে সরকার দখল করার পাছত শাসনের বাকজয় লওয়ার পাছত কিন্তু কোনোখন সরকারে এই প্রতিশ্রুতি পূরণ নকরে আর শেহতীয়াকৈ বিজেপি সরকারে ছটা জনগোষ্ঠীক চূড়ান্তভাবে প্রতারণা করেছে আমি দেখিছো পাঁচখন রাজ্য বারোটা জনগোষ্ঠী ইতিমধ্যে
জনজাতিকৰণ মৰ্যাদা প্ৰদান কৰিছে কিন্তু অসমৰ ছয় জনগোষ্ঠী যিয়ে হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়া এজন চতু দক্ষ মুখ্যমন্ত্ৰী বুলি কোৱা হয় চতু এজন দক্ষ মুখ্যমন্ত্ৰী আচলতে অসমৰ ছয় জনগোষ্ঠী যি জনজাতিকৰণ সমস্যা এই জনজাতিকৰণ সমস্যা তেখেতে মুখ্যমন্ত্ৰী হৈ থকা অৱস্থাত কেন্দ্ৰীয় চৰকাৰ বা আজৰি আনি অসমৰ ছটা জনগোষ্ঠীক উপহাৰ দিব নোৱাৰোঁ কিন্তু মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাৰ কাৰণে চূড়ান্ত লজ্জাজনক কথা গতিকে আমি তেখেতক ধিক্কাৰ দিছোঁ আৰু আমি দাবী জনাইছোঁ যে শীঘ্ৰে যদি অসমৰ ছয় জনগোষ্ঠীক জনজাতিকৰণ মৰ্যাদা প্ৰদান নকৰে তেন্তে কিন্তু ছয় জনগোষ্ঠীয়ে আগন্তুক নিৰ্বাচনত কিন্তু বিজেপি বিৰোধী স্থিতি গ্ৰহণ কৰিব আৰু চৰকাৰ ভঙা ক্ষেত্ৰত কিন্তু ছয় জনগোষ্ঠীয়ে কিন্তু তীব্ৰভাৱে গাঁৱে গাঁৱে গৈ পিনি কিন্তু সজাগতা সভা আৰম্ভ কৰিব চৰকাৰ ভঙাৰ কথা ইতিমধ্যে উল্লেখ কৰিছে তেওঁলোকৰ এই প্ৰতিবাদত এনেধৰণে মন্তব্য কৰা দেখিবলৈ পোৱা গৈছে আন কেইগৰাকীমান আছে আমি তেওঁলোকৰ পৰা কিছু মন্তব্য ল'ব চেষ্টা কৰিম চৰকাৰে যেতিয়া নিৰ্বাচন আহে তাৰ আগত কিন্তু এই প্ৰতিশ্ৰুতি দিয়ে আৰু নিৰ্বাচন শেষ হোৱাৰ পিছত জয় হোৱাৰ পিছত সেই সকলো প্ৰতিশ্ৰুতি পাহৰি আচলতে তেখেতলোকে আচলতে মাৰ্বল গুটি খেলি আছে জনগোষ্ঠীটোৰ লগত মই কৈছোঁ ছয় জনগোষ্ঠীৰ লগত এইখন চৰকাৰে মাৰ্বল গুটি খেল খেলিব বিচাৰিছে কিন্তু ছয় জনগোষ্ঠীৰ ৰাইজ ইমান যে অকৰা নহয় যে তেখেতলোকৰ মাৰ্বল গুটি খেলত ভুল যাব তেখেতলোকে প্ৰত্যেকবাৰে নিৰ্বাচনী যেতিয়া আহে এটা এটা টোপ দি তেখেতলোকে ছয় জনগোষ্ঠীৰ ৰাইজক ব্যৱহাৰ কৰি আহিছে আৰু ছয় জনগোষ্ঠীৰ ৰাইজে ইমান দিনে এতিয়া বুজি উঠিছে যাতে অসম চৰকাৰে এই মাৰ্বল গুটি খেল আমি অতি শীঘ্ৰে সদৌ অসম মটক যুৱ ছাত্ৰ পৰিষদৰ তৰফৰ পৰা এই মাৰ্বল গুটি খেল তেখেতলোকক বন্ধ কৰিবলৈ আহ্বান জনাইছোঁ যদি এই মাৰ্বল গুটি খেল বন্ধ নকৰে অনাগত দিনত কিন্তু অসমত জনগোষ্ঠীয় ৰাইজে ঠায়ে ঠায়ে পথ অৱৰোধ ৰেল অৱৰোধ অৰ্থনৈতিক অৱৰোধ সকলো অৱৰোধকে লৈ আমি সকলো যিমান যি আছে সব বন্ধ কৰি দিবলৈ জনগোষ্ঠীয় ৰাইজে কুণ্ঠাবোধ নকৰিব স্মিতা এই মুহূৰ্তত আপোনাক আমি ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ আমি পৰৱৰ্তী সময়ত পুনৰ আপোনাৰ সৈতে সংযুক্ত হ'ম আৰু এনেধৰণে তেওঁলোকে প্ৰতিবাদী কাৰ্যসূচী ৰূপায়ণ কৰিছে অনাগত দিনত এই ছয় জনগোষ্ঠীক যদি জনজাতিৰ মৰ্যাদা প্ৰদান কৰা নহয় আন্দোলনৰ কাৰ্যসূচী অব্যাহত থাকিব আৰু তীব্ৰ আন্দোলন গঢ়ি তুলিব বুলি হুংকাৰ প্ৰদান কৰিছে আমাৰ সাংবাদিকৰ সন্মুখত আপুনি চাই আছে ND24 সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দল।